দেশে বাড়ছে জনসংখ্যা কিন্তু কতজন বেড়েছে নারী পুরুষের সংখ্যায় বা কত কিংবা শিক্ষার হার কত আর কতজন পান বিদ্যুৎ সুবিধা শহরে আর বস্তিতে বাস করেন কতজন এমন সব প্রশ্নের উত্তর উঠে এসেছে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর বাইশের প্রাথমিক প্রতিবেদনে বুধবার সকালে প্রকাশ করা প্রতিবেদন বলছে গত ১১ বছরে দেশের জনসংখ্যা বেড়েছে দুই কোটি এগারো লাখ চোদ্দ হাজার ৯১৯ জন যা বর্তমানে ষোলো কোটি একান্ন লাখ আটান্ন হাজার ছয়শ জনে দাঁড়িয়েছে আমরা ষোলো কোটি একান্ন লাখ পেয়েছি কিন্তু নিচের গ্রাফটা দেখেন জনসংখ্যার যে শতকরা বৃদ্ধির হার সেটি কিন্তু ক্রমান্বয়ে কমে যাচ্ছে তার মানেটা কি জনসংখ্যা বাড়ছে কিন্তু তার যে প্রবৃদ্ধির হার এটা ধীরে ধীরে কমে আসছে তার মানে আমাদের যে এটা নারী পুরুষের অনুপাত পঞ্চাশ দশমিক পাঁচ ও উনপঞ্চাশ দশমিক পাঁচ প্রতি বর্গ কিলোমিটারের জনসংখ্যার ঘনত্ব নয়শো ছিয়াত্তর থেকে বেড়ে দাঁড়িয়েছে এক হাজার একশো উনিশ জনে ধর্মভিত্তিক জনসংখ্যার হিসাবে মুসলমানের সংখ্যা কিছুটা বাড়লেও কমেছে সনাতন হিন্দু জনশুমারি বলছে মোট জনসংখ্যার পাঁচ কোটি বিশ লাখ নয় হাজার বাহাত্তর জন শহরে বাস করেন পল্লী জনপদে বাস করেন এগারো কোটি তিরিশ লাখ তেষট্টি হাজার পাঁচশো সাতাশি জন পপুলেশন গ্রোথ কিন্তু কমেছে তো সব দিক থেকে কিন্তু এটা একটা অসাধারণ মানে দুটো একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক সক্ষমতা দুই হচ্ছে বাংলাদেশের মাধ্যমে সাক্ষরতার হার একান্ন দশমিক সাত সাত শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে চুহাত্তর দশমিক ছয় ছয় শতাংশে বিদ্যুৎ সুবিধা ভোগ করেন দেশের নিরানব্বই দশমিক দুই পাঁচ শতাংশ মানুষ টিউবওয়েলের পানি পান করেন পঁচাশি দশমিক ছয় পাঁচ শতাংশ জনগণ দেশে মোট হিজরা জনগোষ্ঠী আছেন বারো হাজার ছয়শ উনত্রিশ জন মোট প্রতিবন্ধীর সংখ্যা তেইশ লাখ একষট্টি হাজার ছয়শ চার জন জনসংখ্যা বৃদ্ধির হার পনেরো দশমিক আট তিন শতাংশ থেকে কমে নেমেছে চোদ্দ দশমিক ছয় ছয় শতাংশে অষ্টম পঞ্চবাসী পরিক্রমা মধ্যবাধী মূল্যায়নের ক্ষেত্রে জনসমারীয় গৃহমণা দু হাজার বাইশের তথ্য সময় এককভাবে সর্ববৃহৎ ভূমিকা পালন করবে সিটি কর্পোরেশন ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মানুষের বাস ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আর সবচেয়ে কম জনসংখ্যা বরিশাল সিটি কর্পোরেশনে এবারই প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে করা হয়েছে জনসুমারি কাজ সপ্তাহব্যাপী জরিপ শেষ হয় গত একুশ জুন তবে অভিযোগ আছে এবারে জনসমারি ও গৃহগণনায় সব মানুষের তথ্য আসেনি ওই সপ্তাহে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের মতো অবস্থাও দেশের বিভিন্ন জেলায় বিরাজ ছিল রোজিনা রোজি সময় সংবাদ ঢাকা